স্টেট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক রক্তদান শিবির ও মেধাবী ছাত্রছাত্রীদের আর্থিক সাহায্য প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয় রবিবার। রাজধানী ভগৎ সিং যুব আবাসে আয়োজন করা হয় এই অনুষ্ঠানটির। এদিনের এই অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এছাড়া উপস্থিত ছিলেন স্টেট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি, সম্পাদক সহ অন্যান্যরা। এদিনের এই অনুষ্ঠানে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত 2024 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার কৃতী ছাত্রছাত্রীদের উৎসাহ প্রদানের লক্ষ্যে আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়। পাশাপাশি এদিন আয়োজিত রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন সুমন ঘোষ ও ভাস্কর দাস নামে দুই সাংবাদিক। এদিন বক্তব্য রাখতে গিয়ে ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের এই উদ্যোগকে সাধুবাদ জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি এ ধরনের সামাজিক কর্মসূচির আয়োজন করা সত্যিই প্রশংসার দাবি রাখে। এদিন বক্তব্য রাখতে গিয়ে রাজ্যবাসীকে রক্তদানে এগিয়ে আসতে আহ্বান জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, রক্তদান যেমন একজন মুমূর্ষ রোগীর প্রাণ বাঁচাতে পারে, ঠিক তেমনি রক্তদানের মাধ্যমে আমরা নিজেরাও নিজেদের বিভিন্ন রোগ সম্পর্কে অবগত হতে পারি। রক্তদানের মাধ্যমে মানুষের সাথে মানুষের একটা আত্মার বন্ধন তৈরি হয়। তো সেটাই, এই যে ব্লাড ডোনেশন মাধ্যমে যারা এখানে আমাদের সাংবাদিক বন্ধুরা আছেন তাদের মাধ্যমে আমি সমস্ত ত্রিপুরাবাসীকে, বিশেষ করে যারা স্টুডেন্টরা আছেন, যারা 18 বছরের ঊর্ধ্বে আছেন, আমরা জানি 18 থেকে 60 বছর পর্যন্ত নিয়মিত যারা রক্ত দেন তারা 65 বছর পর্যন্ত রক্ত দিতে পারে। তো ব্লাড আমাদের খুবই ইম্পর্টেন্ট। ব্লাড আমাদের ধর্ম শেখায় যে একমাত্র ব্লাডই আছে, যেখানে কোনো ধর্ম নেই, যে ধর্ম নিয়ে আমাদের যুদ্ধ। যে এটা স্ত্রীলিঙ্গের ব্লাড না পুরুষের ব্লাড সেটাও বোঝার উপায় না, সেটা 18 বছরের ব্লাড না 60 বছরের ব্লাড সেটাও বোঝার উপায় না। এই সেটাকে মুসলিমদের ব্লাড নাকি ইহুদিদের ব্লাড নাকি ইন্ডিয়ান ব্লাড এটাও বোঝার উপায় ব্লাড ব্লাড এতে আমরা সবাই যে সেটাও কিন্তু আমাদের শেখায়। তো এগুলো তো সবসময় বলি কথাগুলো আমরা, তো আমরা চাই যে সবাই মিলে এই ধরনের উদ্যোগ যারা ইয়াং জেনারেশন আছে তারা আরও এগিয়ে আসুক, এবং তার একটা ব্যালেন্স যে রাখা মজুদ এবং ডিমান্ড আর সাপ্লাইয়ের মধ্যে ব্যালেন্স রেখে আমাদের রক্ত সঞ্চালন প্রতিরোধ এখানে আছে প্রায় 1996 খুব সম্ভব রক্ত সঞ্চালন পর্ষদ এখানে হয়েছে আমরা মনিটর করে। তো সেইভাবে আমাদের এই স্বাস্থ্য ব্যবস্থা যাতে এই এই যে বিষয়টা আমরা দেখছি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।